আমি খেয়ে খাওয়ার পর এখন দেখি পয়সা নেই আর কি ছাড়ছে না কাকা এখন দেখি পয়সা নেই মোবাইল 10 টাকার জন্য নাও কাকা তাহলে মোবাইল রেখে দাও আমি তো 10 টাকা নিয়ে দিই মোবাইল রেখে দাও নি মিষ্টি হবে আরে দাদা তুমি কি করছো দাদা ওই অ্যাপেল এগুলো ওই অ্যাপেল এগুলো অসাধারণ ভিডিওতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি টাইপের ভিডিও হচ্ছে অসাধারণ ধাসুরি অ্যাকশন এসেছে তোমরা সম্পূর্ণ উঠি দেখতে থাকো কত গো দশ দাও আস্তে আস্তে মিষ্টি হবে তো মিষ্টি কাকা মিষ্টি না বলছে কোথায় গেলি পয়সা ও খেয়ে তো ফেললাম পয়সা কই 10 টাকা তো ছিল ও গা পয়সা নেই এবার তো পয়সা নেই আর কি করবো বলো খুব চেষ্টা পেয়েছিল খুব চেষ্টা হয়েছিল দৌড়ে আসা নেই খেয়ে নিয়েছে আর কি চেষ্টা পেয়েছে এখন না ছিল 10 টাকা জল তো ছিল জল খেলে না সেটা ঠিক আছে কিন্তু পয়সা নিয়ে খেয়ে নিয়েছে কি করবো তাই পয়সা থাকলে দিয়ে দিতাম না এসে তো খাই বলো আমাকে চেনো না তখন জল খেলা না বললো জল দাও আমার পয়সা নেই কী করবো তাহলে এখন কিছু কাজ ফাজ করি না আমাকে এখন উপায় নেই এখন আমার কাছে এই মুহূর্তে পয়সা নেই যে একটা কিছু কাজ না থাকলে করি না কাকিমা কাকিমা বলছি একটা আইকে রস খেয়ে নিয়েছি একটু মানে আমার কাছে এই মুহূর্তে পয়সা নেই একটু হেল্প করতে পারবেন আমাকে 10 টাকার আইকে রসটা খেয়ে ফেলেছি আমার কাছে 10 টাকা ছিল বাট এখন খুঁজে পাচ্ছে না কাকাও একটু বকাবকি করছে একটু হেল্প করতে পারবেন এই মুহূর্তে আমার কাছে 10 টাকা নেই আর কি হ্যাঁ পাল পাড়া বাড়ি আমাদের দিকে হেল্প করতে পারবেন একটুখানি ওই যে ইয়ে পাল পাড়া আমি খেয়ে খাওয়ার পর এখন দেখি পয়সা নেই আর কি ছাড়ছে না কাকা এখন দেখি পয়সা নেই মোবাইল 10 টাকার জন্য টাকা নিয়ে নিবা মোবাইল নাও কাকা তাহলে মোবাইল রেখে দাও আমি তাহলে 10 টাকা নিয়ে দিই নাও যাও যাও তুমি দিদিন দিয়ে যাবো যাও তাহলে কাকা বলছে নিয়ে নিতে নাও না না যাও যাও কাকা কথা বলবো এদিকে তাকাও আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম কেউ যদি বিপদে পড়ে কাউকে যদি টাকা না থাকে কেউ হেল্প করে কি না আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন ও দেখুন ক্যামেরা চলছে ওই দেখুন মোবাইলে দেখেছেন দেখছেন না কেউ যদি বিপদে পড়ে কেউ হেল্প করে কি না এটুকু দেখার ছিল কিন্তু আপনি বলেছিলেন চলে যান অসুবিধা নেই ঠিক আছে এই যে ওই যে ক্যামেরাম্যান ফলের ভেতরে হ্যাঁ হ্যাঁ 10 টাকার অনেকটা ব্যাপার কেউ ফ্রিতে কেউ কিছু দেয় না আমি এটাই দেখছিলাম অনেকে বিপদে পড়ে যায় উপায় থাকে না সে 10 টাকার জন্য কেউ মারে ধরে না কি করে এটাই দেখছিলাম ঠিক আছে তো গাইস দেখতেই পাচ্ছ এখানে দেখো এই যে কাকা রয়েছে আমাকে কিন্তু ছেড়ে দিয়েছিল 10 টাকার জন্য যাই হোক একটু কষ্টের ব্যাপার প্রথমে একটু বলেছিল তারপর দেখলে কাকা বলছিল যাও চলে যাও অসুবিধা নেই তো রিয়াকশন দেখলে তো চলো নেক্সট রিয়াকশনের জন্য ওয়েট করি তরমুজ কত কিলো 25 টাকা আঙুর 250 215 দিচ্ছে ওই দিকে একই তো দেখা যাচ্ছে সেইগুলো উঠতে হবে মোটামুটি মিষ্টি আছে দাদা আপেল ওকে থেকে একটা অ্যাপেল দেখি কেমন হাতে দেখি এটা দাও হ্যাঁ
ছোট দেখে দাও একটু দেখি ভালো দেখে আমি দেখছি জাস্ট দেখে দেখে এক দেখি তাহলে মিষ্টি হবে বলছেন একটু কেটে দেখা যাবে একটুখানি খেয়ে ধরো নিয়ে গেলাম এক কেজি দেড় কেজি তারপর মিষ্টি যদি না হয় যত সমস্যা আমি এটাই চেক করে দেখি কারণ এমনও হতে পারে ওটা আলাদা একটু টেস্ট করে দেখি একশো টাকা হলো তাই তো হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতেই পারছি ইমা পয়সা কই আরে ছি 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 একশো টাকা নিয়ে আসলাম একশো টাকা বললেন না একশো দশ টাকা বললেন হ্যাঁ ছ টাকা একশো টাকা ছিল বটে আস্তে আস্তে হারিয়ে গেল ওখানে একটা ফুটি খেয়েছিলাম দোকানে ওইখানে বেশ সমস্যা বললাম তো পালপাড়াতে পুরো একশো টাকা নিয়ে এসছি একটা অ্যাপেল তো খেয়েও নিলাম একটা আঙুর খেলাম সমস্যায় পড়ে গেলাম তো সে তো ঠিক আছে না খেলে না একটা ব্যাপার ছিল কিন্তু খেয়ে নিলাম সমস্যায় পড়ে গেলাম তো বাড়িতে একশো টাকা ছিল বাড়িতেও তো এখন বসে নিই মরতে বাবা মা বাড়িতে নেই আমি একাই আছি এখন ওই জন্য অল্প সবজিও নিয়ে আসলাম আরে ঠিক পয়সাতে এই মুহূর্তে একশো টাকা ছিল আমার কাছে একশো কুড়ি টাকা ছিল কুড়ি টাকার সবজি নিয়েছি আর একশো টাকা ছিল ফোনপে আমার কাছে ফোনপে নেই সমস্যা ওইটাই কত হচ্ছে আমি তো খেয়েও নিলাম প্রবলেম তো ওইটাই এবার না খেলে তো আমি এখন সব রেখে যেতাম পয়সা নিয়ে আসতাম আমার কত কত হয়েছে টোটাল একশো দশ টাকা হয়েছে আমার কাছে আমি যে এবার না চিনি এভাবে ছেড়ে দেবেন নাকি তাই আমার সুখেন মণ্ডল হ্যাঁ পয়সা ছিল তো এই মুহূর্তে তো নেই বিশ্বাস করে আমাকে তো কোনো চেনে নেও না এবার বিশ্বাস করে ছেড়ে দেবেন এটা তো হয় না না মানে আপনারাও কিনে ব্যবসা করছেন এইভাবে কেউ কিন্তু ছাড়ে না একশো দশ টাকা না সে তো বড় হবই না মানে বিকেলে টাকা নেবেন এখন তাহলে সব ফল আমাকে এখন দিয়ে দিচ্ছেন এইভাবেই ফলটা আমি না খেলে কোনো ব্যাপার ছিল না ছুঁয়ে যেতাম পরে নিয়ে যেতাম ফলটা খেয়ে নষ্ট করলাম পরে টাকা দিয়ে গেলে হবে কাকিমা একটু তাকান আমরা দেখছিলাম দেখুন ওই দেখুন এখানে একটা ভিডিও চলছে আমরা দেখছিলাম গরিব মানুষ যদি বিপদে পড়ে বা টাকা না থাকে কাকিমারা বা যারা আসে হেল্প করে কিনা দেখতে পাচ্ছেন ভিডিও চলছে আমাদের কাছে ঠিক আছে ও যাই হোক ভিডিও চলছে আমরা দেখছিলাম যদি কেউ বিপদে পড়ে টাকা না থাকে আপনি হেল্প করে কিনা আমাকে ধরে মারলেন না গালি দিলেন না কিন্তু খুব ভালো লাগলো যে এই যে অ্যাপেলটা খেয়ে নিয়েছি অ্যাপেলটা খাওয়ার পরেও আপনি কিছু বললেন না রাগ দেখালেন না কাকা আসলেও কাকাও কিছু বললো না এই আপনাদের সৎ ব্যবহারটা থেকে খুব ভালো লাগলো আমি এখানে বেড়াতে এসেছি এগিয়ে আসো মানে আমার খুব ভালো লাগলো এবার ঠিক আছে আমি এগুলো সব ম্যানেজ করে নিচ্ছি ঠিক আছে একটু টাটা করে দেন ভাই আলু কত ভাই লঙ্কা লঙ্কা ক্যারি ফেরি দিতে হবে তো সব লঙ্কা দিচ্ছি লঙ্কা সব কুড়ি কুড়ি করছো কেন পাঁচ টাকা আলু দিয়ে দাও একে বাড়িতে একে খাই আর এখন খাওয়ার মতো কেউ নেই সব বেড়াতে চলে গেছে আছে বেড়াতে চলে গেছে আমি একা এখন ওইগুলো বলতে নিচ্ছি না না ওইরকম একা খাই তো জীবনে কিছু কুমড়ো কেটে দাও আর এখান থেকে আমি পাঁচ টাকা আলু নিচ্ছি আর আমি একা বাড়িতে কেউ নষ্ট হবে শুধু
জেটু তারা 2 টাকা নিচ্ছে কিন্তু কুমড়ো এই দিটা কুমারি পাগল একা ভাই দেব কেউ নিয়া আলু ভালো সব নিচ্ছে সব কিছু নেব সব কিছু নিয়ে হ্যাঁ কাটলে 250 হয়ে যাবে 250 কত 3 টাকা করে দাও অল্প দিও টাকা খাবো দেখি ওয়েট আমি দেখি তাহলে মাপতে হবে না 2 টাকা হয়ে গেছে 5 টাকা হ্যাঁ 5 টাকা নিতে পাবো না পয়সা নেই কই না না তুমি করো না করো 10 টাকা আর কি 7 টাকা 7 টাকা আর 7 টাকা 3 টাকার ই দিয়ে দাও পেঁয়াজ তাহলে 10 টাকা হয়ে যাবে 3 টাকা দিয়ে দাও আমাকে 10 টাকা বুঝ করে দাও 5 টাকা তো ভাই ভাই করো না দাদা 10 টাকা দিয়ে করো না এই সব মিলে 10 টাকা করে দাও এই 10 সব মিলে 10 টাকা করে দাও সব মিলে 10 টাকা করে দাও তুমি আমাকে এসে আছে দাও দাও প্যাক করো এই দেখো আমার কাছে এই দেখো আমার কাছে 10 টাকা আছে এই যে 10 টাকা আছে মানে ব্যাপারটা বুঝতে পারছ না অল্প অল্প লাগবে প্লিজ প্লিজ একটু হেল্প করো আজকে নিজে রান্না করে খাই দাও আমার মা বাবা ভাই তে নেই এখন বুঝলা কেন না কেন না কেন না লাগবে একটু দুই দিন খাবো দুই দিন খাবো একটু লাগবে না না কিছু না ওজন নিয়ে বাবা ওজন সেটা দিতে হবে একটু কমাও কত অর্ধেক না অর্ধেক না অর্ধেক কি কেটে দিল গো গরিব মানুষের হেল্প করো না আর কি তাহলে 10 টাকা হয়ে গেল দুটো তো দাও কত রকম দিল টমেটো ফ্রিতে দিলা আর একটা পেঁয়াজ দিয়ে দাও না তিনটে লাগবে ছোট দেখে এতগুলো সবজি হয়ে গেল আমার 10 টাকার সবজি এত দুদিন খাবো হয়ে যাবে না 10 টাকার অনেক কটা সবজি হয়ে গেল এই টাউনের বাজারে দাঁড়িয়ে খুব ভালো চলো দাদা এদিকে একটু তাকাও ছোট্ট করে একটু স্মাইল ওই দেখো আমাদের ক্যামেরা চলছে আমি দেখছিলাম মানে যারা গরিব মানুষ তারা যদি অল্প টাকায় সবজি নেয় দেয় কিনা আপনার ব্যবহারটা থেকে খুব ভালো লাগলো আমি যেটা বললাম সেটাই দিলেন অনেকে আছে রেগে মারতে আসে না 2 টাকার হয় না কিন্তু ব্যবহারটা থেকে ভালো লাগলো একটু টাটা করে দাও একটু ওই যে একটু টাটা করে দাও তরমুজ কত 25 এত বেশি কি অবস্থা শশা 40 টাকা শশা 40 তো ভালো হবে এটা দেখি ভালো হয়ে গেল তো মানে ভালো ও বাতি তো একদম মোটা হয়ে গেছে বেশি আরে শশা ভাঙছে কেন বাতি না দেখো কচি কচি তা যায় মারা বলে যে তোমার কাছে কচি তা চাই কচি 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 নাই এরকম হবে এত ছোট ছোট বীজ এত বীজ থাকলে খাওয়া যাবে নাকি তাই 5 কেজি মতো নেবো না পুরো বীজ না সে থাকলে মানে দুদিনের পরে বাতি হয়ে যাবে না 5 দিন ও দুদিন 3 দিন খাবো তো হবে না কি বলছো আর এই যে ই কত কলা 5 টাকা টেস্ট করে দেখানো যাবে একটা না 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 একটা একটু আমি নেবো আমি নেবো হবে না টেস্ট করে দেখানো যাবে না আর আমি মিষ্টি নাকি দেখবো না তুমি এক টাকা করে কলার দাম তুমি 5 টাকা বললেই হবে নাকি কথা কলা ভালো না মিষ্টি হওয়া যায় কিন্তু চিনির মতো মিষ্টি হবে
তুমি এটা 150 টাকা কেজি বললা ঠিক আছে আরে 100 200 তুমি বড় মালটা ফেলবা কেন একদম মিষ্টি না একদম মিষ্টি না আমাকে বড় তোমাকে নিতে হবে না ইয়ারকি বেজে নাকি বড় 100 টাকা বলো কেন তো 50 টাকা কেজি যাবে মিষ্টি হলে তুমি 50 হোক তুমি ফেলবা কেন জিনিসটা টাকার জিনিস আমার টাকা নিছো তুমি তো 100 টাকা আমার টাকা দিয়ে কিনা জিনিস তুমি বলা ইয়ারকি বেজন দেখি এখানটা কত শুনো এখানে ব্যবসা করতে আছি তোমার কাছে 150 টাকা কেজি আপেল আছে আরে বেচো তো 150 টাকা কেজি আপেল আছে সবে না তুই ডিবরা তুই হ্যাঁ তাই তো তুমি ফেলবা কেন বাবা কত রে হলো মিষ্টি হোক না না তুমি কি ইয়ারকি মারবা কেন এখানে কি ব্যবসা গরীব মানুষ বিক্রি করতে কেন ফেলবা তুমি সব ঠিক আছে আচ্ছা 150 আমার কথা ভালো শুনো বলো ও ইয়ে জিনিস 500 টাকা কেজি বলতে পারে তোমার কোনো আপত্তি আছে আমি আমার জিনিস 500 টাকা বলতে পারি তোমার পছন্দ হবে না তুমি নেবে না কিন্তু মাল আসতে পারবে না বাবা কষ্ট করে ওদের পুরে না হোক তুমি এরকম করবা না ভাই কোন জায়গা ঠিক আছে অন্যকে হলে তোমার মেরে তোমার ইচ্ছা নেই তুমি কিনবা না কিন্তু মাল ডবল একবারে স্টেশনে 70 টাকা কেজি হচ্ছে বেশি মিষ্টি তোমার পছন্দ হচ্ছে না তুমি নেবে না ঘুরে বাম কি বলছি ভালো করে বলছি ভাই কোনোদিন এরকম করবা না মার খেয়ে আমি প্রথমে বললাম কেটে দাও কেটে দেবে না বলছে চেক করা ছাড়া নিতে হবে চেক করা ছাড়া নিতে হবে বলছি তো আমার সঙ্গে চেনা পড়ে না আমি তোমায় বললাম ভাই সঙ্গে চেনা পড়ে বললাম কোন জায়গায় এরকম পয়সাও তো আমার কাছে পয়সাও নেই মরতে বলছি আগে কি নিতে হবে তারপরে কেটে দাও এরকম বলছি কেটে দাও পয়সা চেক করব সেটা পরের কথা ভাই এটা আমি নিজে বলতাম তুমি এখানে মাল আকছো কত গরীব মানুষ ভাই এবার তো পয়সা নেই তোমাকে টাকা দিতে হবে দাদা টাকা দিতে হবে একটা নেই টাকা দিতে হবে দাদা টাকা দিতে হবে না এটা দাদা ইয়ার কি না এটা আমি পয়সা দিয়ে কিনেছি কষ্ট করে কিনে নিয়েছি দাদা সে তো ঠিক আছে বুঝলে এই মুহূর্তে আমাকে পয়সা নেই আমাকে এমনি দিইনি কেউ দাদা এবার তো টাকা দিতে হবে দাদা আমি নিতাম এবার এই মুহূর্তে আমার কাছে পয়সা লাগবে দাদা দেখো খুব জোর 7-8 টাকা হবে দেখো 20 টাকা তাহলে 20 টাকাই লাগবে 20 টাকাই দিতে হবে দাদা এগুলো মানা যায় তোমাকে টাকা দিতে হবে দাদা টাকা তো দিয়ে ছাড়বো এটা আমার পয়সার জিনিস ঠিক আছে না ব্যাপারটা থেকে ঠিক আছে এরকম কাজ দিতে দিন কোন জায়গায় করবি যেখানে তোর ইচ্ছা নেই কিনবি না ভাই বলবি এমনি খেতে মন চাইলে বলবি জিনিস নিয়ে খেটে দিবি না আমার কিনে পুরো এখন ব্যবসা করছে দুটো জিনিস কিনতে এসছি কেন
না তোমার পকেটে পয়সা দিয়ে তুমি ফলের দোকানে এবার কেন আসবে কি দাদা এটা একটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে তুমি এখানে আসবে না দাদা পড়া যাবে না 10 টাকা তোমাকে টাকা পরে দিয়ে যাবো পয়সা 10 টাকা পরে দিয়ে যাবে পরে দিয়ে যাবে আর পরে দিয়ে গেলে ওর আমি চিনি নাকি ওকে আমি চিনি নাকি পরে দিয়ে দাদা ওকে আমার মারা পরে দিয়ে দাদা আমি পরে দিয়ে যাবো কোথায় না কোথায় বাড়ি ঘুরতে থেকে আসছে আরে না ইয়ার কি বেজেন্ডে গিয়ে যা ভুল ঠিক আছে বললি তো ভুল আরে ভুল কত করে একটা মানুষ কন্টিনিউ ভুল করে যাচ্ছে ভুল হয়ে গেছে ভুল আমার আমি দিই দাদা দিয়ে দিচ্ছি আরে দেওয়াটা না ও দাদা তুমি দিয়ে দিচ্ছ আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো না দিলে আমি দিচ্ছি ঠিক আছে দেওয়ার জন্য না এই দাদা সে দাদা দিচ্ছে ঠিক আছে এই ব্যাপারটা কখনো ভুল করবে না হ্যাঁ আমি তোমার কাজ চল যাও একটা কথা বলবো আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম ওই তখন আমাদের ভিডিও চলছে কেউ যদি এরকম বিপদে পড়ে টাকা না থাকে কেউ হেল্প করে কিনা সেটা দেখছিলাম এই যে আপনি বললেন বড় মন করে যে আমি টাকা দিয়ে দিচ্ছি আমি যে কতটা সন্তুষ্ট বলে বলতে পারবো না এটা হ্যান্ডশেক করে একটু বাই করেন ওই যে ক্যামেরা চলছে বললেন খুব ভালো লাগলো ঠিক আছে ঠিক আছে দেখো এখানে কিছু যে কাকা রয়েছে যে দাদা রয়েছে যে ভাইয়ের দাদা রয়েছে মানে মানুষই এতটা ভালো বলে বোঝাতে পারবো না একটা অ্যাপেল নষ্ট করলাম ফাটিয়ে ফেললাম তা আমাকে মারলো না ধরলো না এখানে দাদারা যে এতটা সাপোর্ট করলো মানে মানুষের পাশে দাঁড়ালো এটাই দেখছিলাম লোকের পাশে কেউ দাঁড়ায় কি না অনেকেই বিপদে পড়ে এই দাদা বললো ডাইরেক্ট বললো আমি টাকা দিয়ে দিচ্ছি এই দাদা বললো আমি আমের তরফ থেকে ছেড়ে দাও আমি দিয়ে দিচ্ছি খুব ভালো লাগলো তো ঠিক আছে সবাই একটু টাটা করে দাও কাকা আসো দিকে একটু স্প্রাইট ছোটটা আছে ছশো কত চল্লিশ আর মাজাটা এদিকে আসো এদিকটা আসো মাজাটা ছোট ও আচ্ছা থ্যাংক ইউ বাহ হ্যাঁ আরে একটু ছোট দোকান অসুবিধা হয় না ঠান্ডা দেখলেই বুঝতে পারবো যে আদৌ ঠান্ডা কি না সেই লেভেলের না কিন্তু মানে একটা ঠান্ডা যেরকম গরমের দিনে প্রয়োজন হালকা খেতে পারবে না বলো কি এখন শেষ হয়ে যাবে রাতে ধরতেই না ঠান্ডা সে ঠান্ডা ভাবতেই নি আরে বা পয়সা কোথায় গেল আরে কি মুশকিল আরে 100 টাকা নিয়ে আসলাম ছি 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 তো কি অবস্থা হলো এখানে আমি তো পকেটে হাতও দিয়েছিলাম এখানে এখানে পকেটে বেরও করলো মনে হলো রুমালের সাথে বেরোলো নাকি আরে ছি 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 ওখানে দুটো লজেসও কিনলাম আর ওই যে এখানে তিনটে লজেস কিনলাম আর 2 টাকা ফেরত দিলো 10 টাকা ছিল আর 100 টাকার পকেটে ছিল ও পাল ফাড়ার মোড়ে ওইখানে ছিচি কিন্তু একটু খেয়েও ফেললাম বিয়ের সমস্যায় বললাম তো এখানে তো আমি এখানে এসে দাঁড়ালাম এভাবে তো বাড়িতে নিয়ে যেতে দেবেন যদি বিশ্বাস করে দিয়ে যাস তাহলে তোর নাম কি আমার নাম সুকেন মন্ডল সুকেন মন্ডল হ্যাঁ কিন্তু সমস্যা হয়ে গেলো আপনি হয়তো ভালো বলে কিছু বললেন না তখন তো তখন কিন্তু মারতো আমাকে ধরে স্যার আমি মেনলি কি হচ্ছে টাকা টাকা আমার বের করতে চাই বের করে যে কোথায় পড়েছে দেখো কি সে দোকানে ওখানে দেখে আমার একটা ছবি তুলে রেখে দেন
তাই তো না দেখুন 40 টাকাটা কিন্তু কম না আপনার দোকানে লাভই বা কত হয় না সেটা না আপনি কি বিশ্বাস করে দিচ্ছেন এখন অবশ্যই বিশ্বাস করে দিচ্ছি একদম মনে করে দিই আর হ্যাঁ আর কি করব তোকে বকে বা আমার কিছু হবে সেটা না অনেকে তো মারতোই কারণ আমি খেয়ে নি আগে টাকাটা দেওয়া দরকার ছিল তারপর আমাকে এইটা খেতে হতো বাট আমি খেয়ে নিয়ে টাকাটা দিতে ই হচ্ছে হ্যাঁ এটা নিয়ে যাব এখন বলছো কাকা আচ্ছা কাকা একটা কথা বলি হ্যাঁ আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম কেউ যদি এরকম হঠাৎ করে খায় খাওয়ার পর যদি তার কাছে পয়সা না থাকে গরিব মানুষ আসে দোকানদাররা হেল্প করে কিনা তোমার যে মনোভাব দেখে আমার যে কতটা ভালো লাগলো বলে বোঝাতে পারবো না যে এরকম একজনের কাছে টাকা হারিয়ে গেলে আপনি যে এত সুন্দর হেল্প করলে যে নিয়ে যা পরে টাকা দিবি আর আমি বলে বোঝাতে পারবো কতটা ভালো লাগলো মেনলি আমরা একটা ভিডিও রেকর্ড করছিলাম তখন ক্যামেরা আসবে দেখেছি মানুষের মনটা দেখছিলাম কেউ যদি এরকম বিপদে পড়ে হেল্প করে কিনা কিন্তু কাকাকে যে থ্যাংক ইউ কাকা এই যে এইভাবে যে আপনি বললেন যে বাড়ি যা বাড়ি যে পয়সা নিয়ে দিস অসুবিধা নেই এইটা দিয়ে দিচ্ছেন আমার খুবই ভালো লাগলো দেখতে পাচ্ছেন যে ক্যামেরা চলছে একটু টাটা দিয়ে দেওয়ার উপর তো ফ্রেন্ডস সফল বিউটি দেখলে আর রিয়াকশন দারুণ এসছে আমি ভাবতেই পারিনি যে এই টাইপের রিয়াকশন আসবে আর সবকিছু তোমাদের জন্যই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক ও শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো বাই।